হাই বন্ধুরা, আমি সোনিয়া। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন কাটলেট রেসিপি। এটা নিশ্চয়ই আগে কোনো না কোনো দোকান থেকে নিশ্চয়ই কিনে খেয়েছেন, তো আজ এটা আপনারা নিজেই বানিয়ে ফেলতে পারবেন। তো তার জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন কুচি নিয়েছি, ঠিক এইভাবে আমি কুচি করে নিয়েছি। এবার আমি এটাকে বেটে নেব। আমি এখানে শিল নোড়ার সাহায্যে যেভাবে বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা মিক্সিতে বেটে নিতে পারেন। তো এরপর আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আমি সেটা এভাবে ম্যাশ করে নেব। আপনারা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো এরপর আমি এতে বাকি উপকরণ দেব। আমি এখানে একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো লঙ্কা কুচি। এবার আমি শুকনো মশলা অ্যাড করব। প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়েছি, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, সামান্য হলুদ, আর একেবারে অল্প মিট মশলা দিয়েছি, আর 1 চামচ মতো আদা রসুন বাটা। মিট মশলাটা বাড়িতে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা এই সমস্ত মশলা দিয়ে করে নিতে পারেন খুব সহজেই। খুব ভালো করে হাতের সাহায্যে আমি পুরোটা মাখিয়ে নেব। তোমার মাখানো হয়ে গেছে, এরপর আমি এতে 2 চামচ মতো বেসন অ্যাড করব। তো বেসনটা দেওয়ার উদ্দেশ্য একটা, এটা ডোটাকে খুব শক্ত রাখবে এবং একটা ক্রিস্পি মতো ভাব নিয়ে আসবে। বেসন দিয়ে খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে। আপনাদের ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে সামান্য জলে ছিটা দিতে পারেন। তো আমার ডোটা একেবারে রেডি, তার সঙ্গে আমি একটা ডিম নিয়েছি আর কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। আমি ডিমটা একটা কাটা চামচের সাহায্যে এভাবে ফাটিয়ে নেব। আমি ডো থেকে আমি আমার যতটা লাগবে কাটলেট বানানোর জন্য সে পরিমাণ আমি নিয়ে নিলাম। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি একটা শেপ নিয়ে আসার চেষ্টা করব। তো আমি হালকা করে আমি এভাবে খেলিয়ে দিলাম। এরপর আমি এটা ডিমের মধ্যে আমি চুবিয়ে দেব। তো দুই পাশটা খুব ভালোভাবে এভাবে ডুবিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি অন্য একটা হাতে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে কোট করে নিতে হবে, উপর নিচ পাশ। আমি একইভাবে আমি আবার একবার ডিমের মধ্যে দিয়ে দেব। এটা ডবল কোটিং করলে খেতে বেশ ভালোই লাগবে। সেমভাবে আমি ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে ওপর নিচ করে দিয়ে দেব। এভাবে হাতে সময় নিয়ে ধীরে ধীরে করলে একটা পারফেক্ট কাটলেট তৈরি হবে। তো আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি ফাইনাল শেপ দেওয়ার জন্য একটা চাকু কিংবা আপনারা চাইলে খুন্তির সাহায্যে চারপাশটা ঠিক এইভাবে ঠিক করে নেবেন। আপনার এখানে আপনাদের পছন্দের মতো রাউন্ড যে কোনো শেপ দিতে পারেন। আমি অপোজিট সাইডটাও ঠিক এইভাবে করে নেব। তো আমার এটা হচ্ছে ফাইনাল লুক। সাধারণত কলকাতার রাস্তার খাবার যেমন হয়ে থাকে,
কাটলেটটা দেখতে আমি ঠিক সেই রকম বানানোর চেষ্টা করেছি। এটা ঠিক এতটা মোটা হবে, তো আমি একইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি। আমার এখানে 5টা কাটলেট হয়েছে, এবার আমি এটা ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে সয়াবিন তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন তেলটা দেওয়া হবে, তেলের মধ্যে কাটলেটগুলো দেওয়া হবে, সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে, নইলে উপর থেকে দেখে মনে হবে যে প্রপারলি হয়ে গেছে কিন্তু ভিতর থেকে সেটা কাঁচা থাকতে পারে। তো হালকা আমি খুন্তির সাহায্যে উপরে এরকমভাবে তেল দিয়ে দেব। এটা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে, এক একটা পিস ভাজতে। আমি উল্টে নিলাম। তো আমার মোটামুটি এটা হয়ে গেছে, এবার আমি তেল ছড়িয়ে তুলে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের চিকেন কাটলেট রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আজ বিদায় নিচ্ছি, আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।